যাচ্ছি, এটা মাথায় রাখবেন, এই জলসার মজলিস শোনার জন্য না। আমরা বক্তা করি, ওয়াজ শুনব, আলেম ওলামারা এসে আমাদেরকে ওয়াজ শোনাবেন। মাগরিবের নামাজ পর থেকে নিয়ে রাত্রি অর্ধে রাত্রি পর্যন্ত আলেম ওলামারা পীর সাহেবরা ওয়াজ নসিহত করলেন। কী নিয়েছেন এখন পর্যন্ত, কী নিলেন যে না এই রাত্রি ১২টা হয়ে গেছে, এই আমলটা আমি নিলাম, হুজুর কবলা জিকিরে মজলিস, মুহাদ্দিস সাহেব এসে ওয়াজ নসিহত হাদিস শোনালেন, পরে পীরজাদা এসে ওয়াজ করছেন, কী নিলেন? আপনি দেখবেন আপনার কাছে খুব বেশি আপনি কিছু নেননি, আপনার মনে হয়েছে ওয়াজ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনাকে আমাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগদ, দেখো তোমার আমলনামার দিকে কি ছেড়ে যাচ্ছ, কি রেখে যাচ্ছ, মা কদ্দামাত লিগদিউ ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা যদি কোরআনের অর্থ জানতাম, কোরআনের মানে একটু একটু বুঝতাম এবং তার উপরে যদি আমরা আমাদের জীবনী তৈরি করতাম, তাহলে আপনারা দেখতেন আমরা কিন্তু চিন্তিত থাকতাম যে কী করব, কী আমল হবে, কী ব্যবসা করছি, কী আখেরাতের জন্য নিয়ে যাচ্ছি, যেহেতু আমরা ইসলাম সম্পর্কে ওয়াকিবহাল নেই, বসে আছি। হুজুর এসে বললেন, হ্যাঁ বাবা এটা করবে, জি সুবহানাল্লাহ, হুজুরও চলে গেলেন, আমরা মুরিদরাও আমাদের কাজে চলে গেছি। আরে হুজুর যে বললো কালকে মিথ্যা কথা বলে ব্যবসায় করা লোককে ঠকানো যাবে, ও ঠিক আছে এখন ব্যবসাটা না হলে লস হয়ে যাবে। কেন আমরা যারা এসেছি, আমরা হুজুরের মজলিসে বসি, হুজুরের জিকিরে বসি, হুজুরের সোহবতে বসি, আমরা যারা এখানে এসে বসেছি আমরা মুরিদ হতে পারিনি, আমরা যারা এখানে এসে বসেছি আমরা দুনিয়াবি মুরিদ, আমরা আখেরাতের মুরিদ হতে পারিনি, আর যে কারণে আমাদের আধ্যাত্মিক জীবন ডেভেলপমেন্ট হয়নি, উন্নত হয়নি। আজকে আমরা যারা এখানে বসেছি আমাদের কি হওয়া উচিত ছিল, ২০ বছর ধরে পীরের খিদমত করছি, ২০ বছর ধরে হুজুরদের সোহবতে আছি, কি হওয়া উচিত ছিল আপনি বলুন তো। দুইটি ছেলে ইন্টারভিউ দিতে গেছে, খবর কাগজে বেরিয়েছে সাফাই কর্মী লাগবে, সাফাই কর্মী পরিষ্কার পরিচ্ছন্ন, দুইটি ছেলে গিয়েছে ইন্টারভিউ দিতে, ভাই ইন্টারভিউ এসছে, ম্যানেজার যে ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে ভাই বাথরুম টাথরুম পরিষ্কার আছে, ঝাড়া টোটা দেওয়া আছে, চাকরি করবে? হ্যাঁ করবো, ১০,০০০ টাকা বেতন। দুজনকেই চাকরিতে নিয়ে নিলাম, দুজনেই মাধ্যমিক পাস করা বন্ধু, দুই বন্ধু পরের দিন জয়েন করতে এসছে, একজনকে বলা হচ্ছে যাও তুমি গিয়ে মসজিদে সাফাই সাফাই করবে, আর একজনকে বলা হলো যাও তুমি টয়লেটে গিয়ে সাফ সাফাই করবে। আচ্ছা বলেন তো ভাই, ওই দুইটি ছেলে দুজনেই মাধ্যমিক পাস, দুজনেই বেতন ১০,০০০, কিন্তু সামাজিকভাবে দুজনেই কি ইজ্জতের দিকে এক? কেন ১০,০০০ টাকা দিয়ে ইও প্রতিদিন মুরগির গোশ খাবে, ও প্রতিদিন মুরগির গোশ খাবে, তাহলে ইজ্জতের দিক থেকে দুজনে এক নেয় কেন? ইজ্জতের জন্য এক নয় এ কারণে যে প্রথমজন লোক আল্লাহর ঘরের সাথে তার সম্পর্ক জুড়েছে, প্রথমজন ব্যক্তি আল্লাহর ঘরের সাথে তার সম্পর্ক, দ্বিতীয় জনের উঠতে বাইতুল খোলার সাথে সম্পর্ক। কাজের দিক থেকে কাজটা ছোট হোক অথবা বড় হোক, কিন্তু নিসবতের দিকে মসজিদের ঘর আল্লাহর ঘর সবচেয়ে বেশি সম্মানীয়। যখন নিসবত মসজিদে হয়েছে আল্লাহর দরবারে তার সম্মান বেড়ে গিয়েছে। আমরা যারা এখানে বসেছি আমাদের নিসবত যদি আল্লাহর জন্য হাক্কানি পীরেদের সাথে আমাদের নিসবত জুড়ে যেত, আমরা যদি আমাদের কানেকশন জুড়ে নিতে পারতাম, ওই ছেলেটি যে মসজিদে ঝাঁটা দেয়, সে যদি মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খায় সিগারেট খায়, ওই লোকটার ইজ্জত থাকবে? আর লোক থাপড় মেরে বার করতে, ভাগ আল্লাহর ঘরে দাঁড়িয়ে বিড়ি সিগারেট খাচ্ছিস। কিন্তু ওই লোকটি মসজিদে গিয়ে এহতারামের সাথে মাথায় টুপি লাগিয়ে ঝাঁটা দিচ্ছে, ওই লোকটা মসজিদে থাকার পরে তার ইজ্জত বেড়েছে। আমাদের অবস্থা তাই, আমরা পীরের সাথে নিসবত তো জুড়েছি, কিন্তু আমরা পীরের সাথে নিসবত জুড়ার পরে ওই লোকের মতন যে মসজিদে নিসবত জুড়ে বিড়ি খাচ্ছে, মসজিদে নিসবত জুড়ে সিগারেট খাচ্ছে, মাথায় টুপি রাখেনি, দাঁড়িয়ে চেঁচেছে, প্যান্ট গেঞ্জি পরে ঘুরছে, ঝাঁটা তো দিবে সে, কিন্তু সে নিসবত মসজিদের সাথে কানেকশন করতে পারে। হে আল্লাহর বান্দা জওয়ানেরা যুবকেরা, ওয়াজের মজলিসে বসে ওয়াজ করলে হবে না, ওয়াজ শুনলে হবে না। দুনিয়ার শেষ জীবনের মধ্যে ২০ বছর হয়ে গেছে, ৩০ বছর হয়ে গেছে, ৪০ বছর হয়ে গেছে, যুবক তোমার কাছে আর বেশি সময় নেই, তোমার কাছে আর বেশি ওয়াক্ত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার আমল নামার দিকে দেখো, মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি দেখো তুমি কিয়ামতের জন্য কি ছেড়ে যাচ্ছ,
তুমি আখিরাতের জন্য কি ছেড়ে যাচ্ছ? আল্লাহর বান্দা তুমি কি একবার তোমার আমলনামার দিকে দেখেছো? আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের প্রথম বিশ্বাস হবে আমাদের নিসবত আমরা আল্লাহর জন্য, নিসবত ইলাল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আনতে হবে। নিসবত ইলাল্লাহ কাকে বলে? একজন জওয়ান ছেলে একজন যুবক ছেলে আল্লাহর প্রতি তার সম্পর্ক স্থাপন করবে। যখন সে আল্লাহর প্রতি সম্পর্ক স্থাপন করবে সে কিভাবে সম্পর্ক করবে? সে আল্লাহর প্রতি সম্পূর্ণ ইয়াকিন নিয়ে আসবে। সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে আল্লাহর প্রতি নিসবত ইলাল্লাহর দিকে জুড়ে যাবে, যখন একজন যুবক নিসবত ইলাল্লাহর প্রতি নিজেকে সমর্পিত করবে কি হবে? সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুপু একটা কবিলার গণ্ডগোলে ঝগড়া করতে করতে ধাক্কা ধাক্কি হতে তার দাঁত মোবারক তার ফুপু একটা মহিলা ভেঙে দিয়েছেন আনসারদের। কোনোভাবে হয়েছে? আল্লাহ নবী দরবারে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আনসারেরা বিচারে যে এই মহিলা আমাদের মামাদের মহিলার দাঁত ভেঙে দিয়েছে, ঝগড়াঝাটি হতে হতে এই মহিলা এমন ধাক্কা মেরেছে দাঁত ভেঙে গেছে। আল্লাহর নবী দয়ার নবী কোরআনের উপরে দাঁড়িয়ে এই কেসাসের বিচার করে বলে দিলেন, সেই মহিলারও দাঁতটা ভেঙে দাও, এই মহিলার দাঁত ভেঙে দাও। সাইয়েদানা আনাস এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ফুপুর দাঁত ভাঙবে? আল্লাহ নাই বলছেন, হে আনাস অবশ্যই, কারণ আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর প্রতি তার ফয়সালা আছে, তো আল্লাহর কোরআনের ফয়সালা, চোখের বদলে চোখ, জানের বদলে জান, দাঁতের বদলে দাঁত, তোমার তুমি আল্লাহর বিধানকে তুমি অস্বীকার করবে? হে আল্লাহর বান্দা জওয়ানেরা যুবকেরা, রাসূলের সাহাবী আল্লাহ নবী বিচার করে দিয়েছেন, এমন সময় আল্লাহ নবী সাহাবী আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম খেয়ে আমি বলছি আল্লাহ পাক আমার ফুপুর দাঁতকে ভাঙবেন না। নবী বিচার করে দিয়েছেন, রাসূল ফয়সালা করে দিয়েছেন, সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নামে কসম খাচ্ছেন, আল্লাহর কসম বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ফুপুর দাঁত ভাঙবে না, বলে তিনি বেরিয়ে চলে গেলেন। গিয়ে ওই আনসারদেরকে বুঝাচ্ছেন যে ভাই আমার ফুপুর দাঁতটা এ করুনি, আল্লাহ নবী বিচার করছেন, তোমরা কিছু পয়সা নাও। কিছুক্ষণের মধ্যে একটু আগে তাদেরকে বোঝাচ্ছিলেন, তারা কোনো মতে মানতে চায়নি, না না কেসাসের উপর ফয়সলা হবে, কেসাসের উপর ফয়সলা হবে। এরপরে আনাস যখন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই সেই আনসাররা তোমরা আমাকে একটু সাহায্য করো, এটার ফয়সলা করে দাও, এমন সময় আনসাররা বলছে আচ্ছা ঠিক আছে যাও, কেসাসের বদলে তোমার ফুপুর দাঁত দিতে হবে, নি জরিমানা দিয়ে অর্থ দিয়ে মিটিয়ে দাও। এরপরে আনাস এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ফুপুর দাঁত ভাঙা হবে না, আনসাররা মেনে নিয়েছে। এই সময় আল্লাহর নবী বলেছিলেন যে আল্লাহর একদল বান্দা আল্লাহর জমিনে থাকবে, যারা যদি আল্লাহর নামে কোনো কসম খেয়ে নেয় আল্লাহ তাদের কসমকে কখনো ভেঙে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, এটার নাম নিসবত ইলাল্লাহ। বান্দার অন্তরে আল্লাহ ছাড়ার কেউ নেই, রাসূল ফয়সালা করে দিয়েছেন, রাসূলকে মানি, কিন্তু আমার আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ তুমি আমাকে আমার পক্ষে রায় দিবে। হে যুবকেরা জওয়ানেরা, এই ঈমান আমাদের নেই, এই মজবুতি আমাদের নেই, আমরা ওয়াজ শুনি শুধু, কিন্তু আমাদের সম্পর্ক আল্লাহর সাথে আমরা কায়েম করতে পারিনি, নিসবত ইলাল্লাহর প্রতি আমাদের ইয়াকিন এতটা নেই। আমাদের মনে হয় যে আমরা যেখানে ব্যবসা করছি এই ব্যবসার জায়গা থেকে যদি অন্য জায়গায় চলে যাই আমাদের ব্যবসা আর হবে না। হে আল্লাহর বান্দা জওয়ানেরা যুবকেরা, 200 গ্রাম চালের তোমার খোরাক, 250 গ্রাম চালের তোমার খোরাক, ওইটুকুন খোরাকের জন্য তুমি আল্লাহর প্রতি ইয়াকিন আনতে পারো না, আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারো না। তুমি মসজিদে নামাজ পড়ে নিচ্ছ, তুমি তাহাজ্জুদ পড়ে নিচ্ছ, তুমি রোজা রেখে নিচ্ছ, কিন্তু তুমি ব্যবসার জায়গায় কোনো কম্প্রোমাইজ করো না। ব্যবসার জায়গাটা তোমার মনে হয় এইভাবে ব্যবসা যদি করতে পারি তাহলেই আমি কামিয়াব হয়ে যাব, অন্যভাবে ব্যবসা করলে কামিয়াব হব না, আল্লাহর প্রতি তোমার বিশ্বাস আসে না যে অন্যভাবে আল্লাহ রুজি দিবে। কিন্তু যদি বন্ধা তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে, সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সমুদ্রের তলে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, অন্ধকার পানি অন্ধকার পানি, ওইখানে এমন এমন তিমি মাছ আছে, এমন বড় বড় তিমি মাছ আছে যে তিমি মাছগুলো 1 কিলো 2 কিলো নয়, এক একবারে তারা 40 টন খাবার খায়। কত টন? 40,000 কিলো খাবার এক এক বেলাতে তারা খায়। আজ পর্যন্ত দরিয়ার বুকে কোনো মানুষ দেখতে পাইনি যে মানুষ সমুদ্র থেকে তিমি মাছ না খেতে পেয়ে মরে গেছে। কে দিল ওই তিমি মাছকে রুজি? যেখানে সূর্যের আলো পৌঁছায় না ওইখানে আল্লাহ তার সৃষ্টির রুজি পৌঁছে দেন।
আল্লাহ পাক ওখানে রুজি পৌঁছে দেন, কিন্তু তোমার ইয়াকিন নেই যে আমি ময়নার জায়গা থেকে ব্যবসা ছেড়ে যদি রাধামণিতে যাই আমার ব্যবসা হবে না, রাধামণি থেকে বেরিয়ে যদি আমি পাসপোর্টাতে আসি আমার ব্যবসা হবে না। তুমি নামাজ তো পড়ো বটে, কিন্তু তুমি কি জানো যে ইমানটা কি? মুনাফিকদের মধ্যে কি ছিল? মুনাফিক কারা? মুনাফিক নামাজ পড়তো না? এই বলেন না জি, মুনাফিক নামাজ পড়তো না? মুনাফিক রোজা রাখতো না? মুনাফিক এসে বলতো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? মুনাফিক বলতো না? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হে যুবক জওয়ান তুমিও বলো আল্লাহর নবীকে আমি ভালোবাসি, আল্লাহর নবী হচ্ছেন আল্লাহর নবী, এ বিষয়ে আমি সাক্ষ্য দিয়ে দিই। মুনাফিকরা এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, তোমার সাক্ষ্য এবং মুনাফিকের সাক্ষ্যের মধ্যে পার্থক্য কি? আপনি আমি বলি আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুনাফিকরাও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মুনাফিক এবং আমাদের মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক বলেন হে নবী আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, হে আল্লাহর নবী মুনাফিকরা বলুক অথবা না বলুক আল্লাহ পাক জানেন আপনি আল্লাহর নবী, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিয়ে দিচ্ছেন ওই মুনাফিকগুলো মিথ্যাবাদী। মুনাফিকগুলো মিথ্যাবাদী কি কারণে হলো? হে আল্লাহর বান্দা তুমি কি জানো মুনাফিকদের অন্তরে আল্লাহর নবীর প্রতি বিশ্বাস ছিল না? মুনাফিকদের অন্তরে আল্লাহর নবীর প্রতি বিশ্বাস ছিল না। তোমার এবং আমার অন্তরে কি আল্লাহর নবীর প্রতি বিশ্বাস আছে? জি ভাই জান আছে। কোথায় আছে? জলসার মজলিসে আছে, মসজিদে আছে। ব্যবসার জায়গায় আল্লাহর নবীর প্রতি বিশ্বাস নেই, দুনিয়াদারির ক্ষেত্রে আল্লাহর নবীর প্রতি বিশ্বাস নেই। কেন নেই? আমাদের মনে হয়েছে নামাজটা আল্লাহ যেভাবে পড়তে বলেছেন নবী যেভাবে পড়তেছেন বলবো, কিন্তু ব্যবসাটা তো আমি আমার মতন করব। দুধে পানি না মিশালে, দুধ না বাড়ালে সবাই দুধে পানি মিশাচ্ছে হবে না। কালকে একটি জলসায় ছিলাম একটা এলাকায়, বসেছি, একজন লোক বলে হুজুর হারাম ব্যবসার সাথে তারা যুক্ত। মানে এখানে 500,000 ফ্যামিলি হারাম ব্যবসার সাথে, এই ব্যবসার সাথে যুক্ত, রুজি রুটির ব্যাপার আছে। আমি স্টেজে উঠে বলেছি হে আল্লাহর বান্দা তারা জামাতও করে, তারা পীরপন্থীও, তারা নামাজও পড়ে, কিন্তু তাদের বিশ্বাস তারা যদি ওই হারাম ব্যবসা থেকে না বেরিয়ে আসে তাহলে তাদের রুজি হবে না, তারাই মুনাফিক। তাদের এই ভাবনাটাই তাদেরকে মুনাফিক করে দিবে। যেমন আমাদের এখানে আমরা যারা বসেছি আমাদের মনে হয়েছে ওয়াজের মজলিসে ওয়াজ তো শুনবো বটে, কিন্তু হুজুর যা বলে গেছেন ওইটা আমলে আনলে না খেতে পেয়ে মরে যেতে হবে। হুজুর তার ঘরের কথা বলেনি, হুজুর তার বাপের কথা বলেনি, হুজুর আল্লাহ এবং তার রাসূলের কথা বলছে, আর তোমরা মনে করছো ওই কথাটি গ্রহণযোগ্য নয়। হে আল্লাহর বান্দা নিসবাত কায়েম করো, অন্তর থেকে যদি নিসবাত কায়েম করে নিতে পারো আল্লাহ পাক তোমাদের অন্তর থেকে পাপগুলোকে দূর করে দিবেন, আল্লাহ পাক তোমাদের অন্তরগুলোকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কেমন ভাবে ঈমান পরিপূর্ণ হয়? নিসবাত আমাদেরকে কেমন কামিয়াব করে? হাজরত ইউসুফ আলাইহিসসালাম বসে আছেন, তখন তিনি বাদশাহ হয়ে গেছেন। আপনারা ইউসুফ নবী সম্পর্কে শুনেছেন, ইউসুফ আলাইহিসসালাম যখন ছোট ছিলেন তখন তার বাপকে সে তিনি কি বলেছিলেন, ইয়া বাতি হে আমার বাপ ইন্নি আরা ফিল মানাম, ইন্নি আরা ফিল মানাম, ইয়া আবাতি হযরত ও ইসকারা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি, ইউসুফ আলাইহিসসালাম তার বাপকে বললেন হে আমার বাবা আমার বাবা আমি স্বপ্নে দেখলাম, আমি 11টা ইন্নি রায়তু আহাদা আশারা কাওকাব, আমি স্বপ্নের মধ্যে দেখলাম 11টি নক্ষত্র, আহাদা আশারা কাওকাব ওয়াশামসা ওয়াল কামারা রায়তুহুম লিসাজিদিন, আমাকে সিজদা করছে। বাবা কি বললেন? হে আমার পুত্র, কালা ইয়া বুনাইয়া লা তাফসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, হে আমার ছেলে তোমার ভাইদেরকে সব কথা বলোনি। সবাই তো নবীর বেটা, সবাই তো নবীর ছেলে, কিন্তু সবাই ইউসুফ না। বাপ আমার পীর সাহেব হয়ে গেছে বলে বাপের সব ছেলে আল্লাহর ওলি হবে, এ ধারণা রাখা ঠিক না। বাপ মাতাল মানে তার সব ছেলে গুনাহগার হবে, কথা ধারণা রাখা ঠিক না।
ইউসুফ আলাইহিস সালাম বলছেন, তার বাবা বলছেন, খবরদার তুমি তোমার ভাইদেরকে এই কথা বলো না। তারপরে যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা জঙ্গলে নিয়ে গিয়ে কুয়ার মধ্যে ফেলে, আপনার লম্বা ইতিহাস, ওখান থেকে একজন তুলে নিয়ে গিয়ে কি করলো না, তাকে বিক্রি করে দিল। এরপরে জুলাইখা তার প্রেমে পড়লেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরপরে ইউসুফ নবী কি করলেন না, বাদশাহ হলেন। লম্বা কাহিনী, সংক্ষিপ্ত সময়ের জন্য আমি ওগুলোর দিকে যাচ্ছি না, বলতে চাইছি যেটা সেটা আগে বুঝিয়ে দিই। হে আমার সন্তান, তোমার ভাইদেরকে বলোনি, কিন্তু তিনি তার ভাইয়েরা তাকে সহ্য করতে না পেরে তাকে কি করলো, মেরে ফেলার পরিকল্পনা করে কুয়ায় ফেলে দিল। কিন্তু তিনি তার ভাইয়েরা পরিকল্পনা করলো যে তাকে ফেলে দিলে না খেতে পেয়ে মরে যাবে, কুয়ার মধ্যে পড়েছে মরে যাবে, কিন্তু আল্লাহ হচ্ছেন কাদেরে মুতলাক, তিনি যা চান ফাআলুল লিমা ইউরিদ, তিনি বলছেন আমি যা চাই তাই করি, কিন্তু আমি আপনি সেই ইমানের মধ্যে আসিনি, কেননা আমাদের নিসবত এরকম কোনো মানুষের সাথে নেই। আমরা পীর সাহেবের সাথে নিসবত রেখেছি ব্যবসা করার জন্য, হুজুর আমার ব্যবসাটা যেন ভালো হয়। পীর সাহেবের সাথে নিসবত আছে কিসের জন্য, হুজুর আমাদের ছেলে মেয়েদের যেন বিয়েটা ভালো করে হয়ে যায়, ছেলে চাকরিটা ভালো হয়ে যায়। হুজুর আপনার সাথে নিসবত আছে আমার ইমানটা যেন বৃদ্ধি হয়। হুজুরের সাথে আপনার সম্পর্ক হলে সর্বপ্রথম আপনার অন্তরে দুনিয়া মুছে যাবে, এমন পীরের সোহবতে যদি আসেন আপনি জানবেন আপনি মুরিদ হিসেবে কামিয়াব, আপনার পীর আপনাকে দুনিয়া বিমুখ করতে পারলে আপনার পীর কামিয়াব। নাহলে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা মনে করেছিল বাপ ইউসুফকে বেশি ভালোবাসেন, অতএব ইউসুফকে রাস্তা থেকে সরিয়ে দাও আমরা ভালোবাসা পাবো। বাদশাহ যখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে কষ্ট করে যখন বাদশাহ হলেন, একদিন এসেছেন একটি ছেলে বাদশাহ হিসাবে প্রত্যেককে তিনি সম্পদ দান করছেন, একটি ছেলে এসে ইউসুফ নবীর কানে কানে একটি কি কথা বললো, যেই বলেছে ইউসুফ আলাইহিস সালাম বলছেন আচ্ছা, বলেন একে আরও সম্পদ দাও, আরও দাও আরও দাও, অনেক সম্পদ নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন যাও ইউসুফকে জিজ্ঞেস করো কেন অত সম্পদ দিল, প্রত্যেক উম্মাদকে তার প্রত্যেক প্রজাকে সে যে পরিমাণ সম্পদ দিয়েছে কিন্তু এই প্রজাকে এত দিল কেন। আল্লাহ নবী নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাককে জবাব দেন, রব্বি আল্লাহ, এই বান্দাটি আমার প্রত্যেক উম্মাদের মতন আমার প্রত্যেক প্রজার হিসাবে যেটুকু পাওনা ছিল ওই পাওনাটা আমি দিয়েছি, কিন্তু এ আমার বাবা, এ আমার রব, আমি আমার এই ছেলেটি এখন আমার কাছে এসে আমাকে বলতে লাগে, এ নবী ইউসুফ আপনি কি জানেন আমি কে, আমি ইউসুফ যাকে জিজ্ঞেস করলাম তুমি কে, ওই ছেলেটি বললো এ নবী ইউসুফ যখন আমি ছোট ছিলাম, যখন আমি বাচ্চা ছিলাম, তখন বাদশাহ যখন আমাকে নিয়ে এসেছিল আমি সেই ছেলে যার জবান থেকে বেরিয়েছিল নবী ইউসুফ গুনাহগার নয়, নবী ইউসুফ খারাপ লোক নয়, নবী ইউসুফ ছিলেন পাক। এই কথা শুনে রব্বি আল্লাহ আমার মনটা বড় খুশি হয়ে যায়, এই কারণে আমি তাকে বেশি 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 করে সম্পদ দিয়েছিলাম। আমার পবিত্রতার ব্যাপারে এই ছেলেটি ঘোষণা করেছিল বাচ্চা বেলায়। আজিজ যখন বলেছিল কে, তখন একটি বাচ্চাকে এসে বলেছিল, লোকেরা বলেছিল এই বাচ্চা জওয়ান সাক্ষ্য দিয়েছিল যে ইউসুফ গুনাহগার নয়, জুলাইখা তার নামে অপবাদ দিচ্ছে, তো আমি সেই ছেলে। এই কথা শুনে আল্লাহ আমার মনটা বড় খুশি হয়ে গেছে, যে এই ছেলেটি তখন বাচ্চা ছিল তখন দিয়েছে, তো আমি এই জন্য আল্লাহ তাকে একটু বেশি সম্পদ দিয়েছি। হে আল্লাহর বান্দা জওয়ানেরা যুবকেরা, নিসবত ইলা আল্লাহর দিকে লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে জবাব দেয়, নবী ইউসুফ একটি ছেলে আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য আপনি তাকে এত সম্পদ দান করলেন, একটি ছেলে পবিত্রতা ঘোষণা করার জন্য আপনি তাকে এত সম্পদ দিয়েছেন, হে নবী ইউসুফ শুনুন আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই, কাল কিয়ামতের মাঠে আমার বান্দাদের মধ্যে যে বান্দা কেবলমাত্র আমি আল্লাহ আমার প্রতি নিসবত রাখবে, অর্থাৎ সেলা ইলাহা ইল্লাল্লাহকে মন এবং প্রাণ থেকে বিশ্বাস করে রাখবে, আমি আল্লাহ তার গুনাহগুলো দেখব না, তার কালমার উপরে দাঁড়িয়ে আমার প্রতি তার নিসবত থাকার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। একটু জোরে বলবেন না, হে আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা, আমার আল্লাহর প্রতি আমাদের নিসবত কায়েম করতে হবে। হে যুবক ছেলে, তুমি নিসবত কায়েম করতে তখনই পারবে যখন দুনিয়াকে তুমি লাফ মারবে। হে যুবক ছেলে, তুমি মনে করো নি রুজি তুমি আনাও,
তুমি মনে করনি যে রুজি তোমার দ্বারা তোমার বুদ্ধি দ্বারা আসে, ব্যবসা তুমি করে রুজি পাচ্ছ এটা তোমার মাথায় যেন না আসে। তুমি সর্ব অবস্থায় এটা মনে করবে যে আমার মতন হতভাগাকে আল্লাহ রুজি পাঠাচ্ছে, আমার কি আছে, আমার তো কিছুই নেই। তুমি যখন এই বিশ্বাস আনবে তখন তুমি আল্লাহর রাস্তায় নিসবত ইলাল্লাহর দিকে এগিয়ে যাবে। তুমি দাঁড়িয়ে রাখো না, তোমার মনে হয় দাঁড়িয়ে রাখলে দুনিয়ার লোক আমার দোকানে মাল নিতে আসবে না, দুনিয়ার লোক আমাকে কাজ দেবে না, দুনিয়ার লোক মনে হয় আমাকে কি বলে পছন্দ করবে না। হে যুবক তুমি দাঁড়িয়ে রাখো, আল্লাহকে বলো আল্লাহ তোমার নবীর সুন্নাতের উপরে ইমান এনেছি, তোমার নবীর সুন্নাতের উপরে আমি ইয়াকিন এনেছি, আয় আল্লাহ আপনি আমাকে রুজি বাড়া, আপনার নবীর ওসিলা আমাকে রুজি দান করুন। এই তেজারত আল্লাহর সাথে করতে শিখুন, আল্লাহ আপনার তকদিরকে বড় করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নিসবত ইলাল্লাহকে আমরা যদি কায়েম করতে পারি তখন নিসবত ইলা রাসূলের দিকে আমরা যাব, আল্লাহর নবীর প্রতি নিসবত নিসবত আমাদের কায়েম হবে। আল্লাহর প্রতি নিসবত না হলে রাসূলের প্রতি নিসবত হয় না। গায়েবে আল্লাহ আছেন এটা আমাদেরকে সর্বোচ্চভাবে যখন পড়বো তখন রাসূলের প্রতি আমাদের নিসবত আসবে। কেমন করে রাসূলের প্রতি নিসবত আসবে? যে ব্যক্তি রাসূলের সাথে নিজের সম্পর্ক জুড়েছে, যে জওয়ান নবীর সাথে তার সুন্নত সম্পর্ক জুড়েছে, সে কি পাবে? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও রাসূলের ইত্তেবা করো। কেমন করে? নবীর সান্নিধ্যে যারা যারা এসেছে তারা কামিয়াব হয়েছে। বলুন জমিন আল্লাহর নবীর আসার আগে মদিনা মুনাওয়ার কি ছিল? ইয়াসরাব, এমন একটি শহর যেখানে ব্যাধি বিমার অসুস্থতা ছিল। সেই জায়গায় নবী কদম রাখলেন, সেই জায়গায় নবী পা রাখলেন, আল্লাহ পাক সেই জায়গাকে সেই জায়গার মাটিকে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান বানিয়ে দিলেন। জোরে বলুন কিসের জন্য? জান্নাত থেকে জিবরিল আমিন মাটি নিয়ে এসে ওই জায়গা বিছিয়ে দিলেন। কিসের জন্য? হে নবী আপনার নিসবত মদিনার সাথে হয়েছে, মদিনার নিসবত আপনার সাথে হয়েছে। মক্কাতেও রসুল ছিলেন কিন্তু মক্কার নিসবত রসুলের সাথে কায়েম হয়নি, মদিনার নিসবতকে আল্লাহ রসুলের সাথে কায়েম করেছেন। পরিণতিতে কি হলো? আল্লাহ পাক মদিনার আনসারদেরকে মহাব্বত করা ইমানের অংশ বানাই দিলেন। পৃথিবীর সমস্ত জাতি আছে, মক্কার মানুষ আছে, কুরাইশ আছে, আদ সামুদ জাতি ছিল দুনিয়ার জমিনে, কোনো নবীকে কথা বলা হয়নি, তার উম্মতের একটা উম্মতকে মহাব্বত করো তাহলে তোমরা ইমানদার হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবী দয়ার নবী নূর নবী জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মানুষেরা, এই হিন্দুস্তানের মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললে যেমন ইমানদার হবে, তোমরা রসুলকে মুহাব্বত করলে যেমন ইমানদার হবে, তেমনি রসুল জানিয়ে দিলেন তোমরা আমার আনসারদেরকে মুহাব্বত করো, আনসারদেরকে যে ভালোবাসবে তাদেরকে ইমানদার বলা হবে। আনসারদের মহাব্বত কিসের জন্য? মদিনার মানুষদেরকে মহাব্বত কেন করতে যাব আমি? আমি মক্কার লোককে মহাব্বত করব? আমি মক্কার লোক মদিনার লোককে মহাব্বত না করলে, আনসারদেরকে মহাব্বত না করলে কি আমার ঈমান থাকবে না? না থাকবে না। কেন? পৃথিবীর সমস্ত মানুষ যখন রসুলের বিরুদ্ধে হয়ে গিয়েছে তখন আনসারেরা নিজেদের বুককে চিতিয়েছে, রসুলের সাথে তারা নিসবত কায়েম করেছে। তারা যোদ্ধা ছিল না, তারা চাষবাস করতো, কিন্তু তারা দাঁড়িয়েছে কুরাইশদের বিরুদ্ধে, বলেছে শোনো আমরা রসুলের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করেছি, যারা আমার রসুলকে আঘাত করবে তোমরা তাদেরকে আমরা ধ্বংস করে দিব। এটা তাদের ইমান ছিল, তারা যোদ্ধা হিসাবে কোনোদিন পারতো না, কিন্তু তাদের ইমান রসুলের সাথে যখন নিসবত হয়েছে আল্লাহ বলে দিলেন নবী আনসারদেরকে মহাব্বত করা ইমানের অংশ। জোরে বলুন যে ইমানে আল্লাহ ছাড়া কাউকে রাখা যাবে না সেই ইমানে আল্লাহ নবীকে জুড়ে দিলেন, যে ইমানে আল্লাহ ছাড়া কাউকে রাখা যাবে না সেই ইমানে আল্লাহ আহলে বায়াতকে রেখে দিলেন, যে ইমানে পৃথিবীর কোনো জাতিকে রাখলেন না সেই ইমানে আল্লাহ পাক আনসারদেরকে রাখলেন, কেননা আনসাররা নবীরকে নিসবত অন্তর থেকে জুড়ে দিয়েছিল। কথা বুঝতে পেরেছেন?